মালদা জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি উদ্যোগে ও পরিচালনায় এক রক্তদান শিবির হয়ে গেল মঙ্গলবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মালদা পুলিশ লাইন ময়দানে। শিবিরে পুলিশ কর্মী ও তাদের পরিবারবর্গের সদস্যরা রক্তদান করেন। পাশাপাশি এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। এই উপলক্ষে পুলিশ কর্মী সহ তাদের পরিবার পরিজনেরা নিখরচায় চক্ষু পরীক্ষা করান বলে জানা গেছে। মালদা জেলা পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। সহযোগিতা করছে আমাদের মলে অপটিক্যাল ক্লিনিক। আজকে মোটামুটি আমরা পুলিশের ফ্যামিলি এবং হচ্ছে পুলিশ কর্মীরা তাদের মোটামুটি 100 জনের মতো এখনো অবধি আমরা চক্ষু পরীক্ষা করেছি। হ্যাঁ, একদম বিনামূল্যে আর অত্যাধুনিক মেশিনের সাহায্যে। বয়স শুধু সংখ্যা মাত্র, তাও আরও একবার প্রমাণ করলেন মালদার গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের ক্রীড়া শিক্ষিকা নিঠু রায়। সম্প্রতি ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক ভেটারেন্স অ্যাথলেটিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে অর্জন করলেন 3-3টি পদক। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় অর্জন করলেন স্বর্ণপদক। এছাড়াও 5000 মিটার ও 15000 মিটার দৌড় প্রতিযোগিতার বিভাগে রৌপ্য পদক পেয়ে নজর কাড়লেন সকলের। তাই ক্রীড়া প্রশিক্ষার এই সাফল্যে সোমবার স্কুলের তরফে তাকে সংবর্ধনার শুভেচ্ছা জানিয়ে তাকে উৎসাহিত করেন গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের সমস্ত শিক্ষিকারা। ক্রীড়া শিক্ষিকা শ্রীমতী নিঠু রায় মহাশয়া আমাদের আন্তর্জাতিক লেভেলে 3টি পদক পেয়েছেন। উনি বাংলাদেশে উনি ঢাকা শহরে এই খেলা হয়েছিল, সেখানে তিনি আমাদের তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন। আমাদের ভারতবর্ষ নিঠু রায় মহাশয়ের জন্য গর্বিত। আজকে আমরা নিঠু রায় মহাশয়াকে আমাদের স্কুলে তার এই জয়লাভের জন্য গর্বিত হয়ে আমরা খুব আনন্দিত হয়ে তাকে আমরা সম্বর্ধনা দিলাম মানপত্র দিয়ে, পুষ্প স্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে একটি মিষ্টির প্যাকেট দিয়ে ওনাকে আমরা সম্বর্ধিত করলাম। আমি মালদা ভেটারেন্স ক্লাবের মেম্বার। সেখান থেকে আমি প্রথম খেলতে যাই কোচবিহারে স্টেট মিট। সেখানে 3টে খেলা ছিল, 3টেতেই আমি প্রাইজ পেয়েছিলাম। তারপর ওখান থেকে ন্যাশনাল হলো গোয়াতে 4টি ইভেন্ট আমি নেমেছিলাম। একটা রিলে ছিল আর আমার 3টে ইভেন্ট ছিল। সেখানেও আমি 2টো রৌপ্য পদক আর 2টো ব্রোঞ্জ পদক পেয়েছিলাম। তারপর ঢাকাতে ছিল 27-28 ইন্টারন্যাশনাল গেম, ওখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটা অনুষ্ঠিত হয়েছিলো। সেখানে আমি 8 মিটারে ফার্স্ট, 1500 মিটার, 5000 মিটার রেসে সেকেন্ড হয়েছি। খুবই ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে।